হরেকৃষ্ণ জয় শ্রীরাম। আমাদের হিন্দু বা সনাতন ধর্মের একটা ভুল ধারণা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা কারোর সাথে কথা বলার সময় গুরুর নামটা আগে নিই, যাত্রের গুরু নাম, কিন্তু আমরা হরেকৃষ্ণরে বলি না। কিন্তু হরেকৃষ্ণ হচ্ছে আমাদের মূল মন্ত্র, আমাদের ভগবান হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। হ্যাঁ, আর এই মন্ত্র দিয়ে, হরেকৃষ্ণ মন্ত্র দিয়ে আমরা মনে কি স্বর্গ লাভ করতে পারি পরবর্তী কালে, কিন্তু আমরা হরির নামটা নিই না, অর্থাৎ শ্রীকৃষ্ণ নামটা নিই না, আমরা যাদের গুরু নাম, কিন্তু সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল। আপনি আগে হরেকৃষ্ণ নামটা নেন, তারপর গুরুর নাম নেন, কারণ গুরু আমাদের দিকে গুরু, কিন্তু কৃষ্ণ হচ্ছে আমাদের ভগবান। তো হরেকৃষ্ণ তো আগে নাম নেন, তারপর জয় গুরু নাম বা জয় শ্রীরাম, চার চার গুরু নামটা আপনারা নেন, কিন্তু হরেকৃষ্ণটা আগে নিতে হয়। কমেন্টটা জানাবেন আমার কথাগুলো ঠিক আছে কিনা। হরেকৃষ্ণ জয় শ্রীরাম। আমরা হিন্দু বা সনাতন এটা অনেকটা পিছিয়ে, তার কারণ হচ্ছে আমরা নিজেরাই, আমরা সত্যি জাতি মনে করি, আমরা কেউ কেউ গুরুর পূজা করি, কেউ কেউ আবার দেবদেবীর পূজা করি। আমাদের ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ, আর মূল মত হচ্ছে হরেকৃষ্ণ। হরেকৃষ্ণের মাধ্যমে যদি আমরা যদি শ্রীকৃষ্ণকে ডাকি, তাহলে আমাদের মুক্তি লাভ হবে এবং আমাদের হিন্দু সনাতন ধর্মটা অনেকটা এগিয়ে যাবে। আর দেবদেবীর পূজা করেন, আমাদের শ্রীকৃষ্ণ রূপ হচ্ছে দেবদেবী, শ্রীকৃষ্ণ রূপ হচ্ছে দেবদেবী, দেবদেবীর পূজা করেন, তারপর গুরুর পূজা করেন, ধাপে ধাপে। তবে শ্রীকৃষ্ণকে অবশ্যই মানে কি আগে পূজা করতে হবে। আমাদের অনেক গুরু ভাইরা আছেন, তাদের বাসা বাড়িতে আসনে বা মন্দিরে দেখি গুরুর ছবি, মানে যার যার দীক্ষাতে গুরুর ছবি দেখি, কিন্তু কোনো কৃষ্ণের ছবি থাকে, সেটা কেন কমেন্টে জানাবেন। যদি আমারটা যদি ঠিক হয়, অবশ্যই শ্রীকৃষ্ণের ছবি আঁকতে থাকতে হবে, তারপর দেবদেবীর ছবি, তারপর হচ্ছে আপনার গুরুর ছবি, এটা হচ্ছে মেইন কথা।